এখন সোশ্যাল মিডিয়ার এই সময়ে যা তা মানুষ শুনলেই সেটা শেয়ার করে বেড়ায়, প্রচার করে বেড়ায়, বলে বেড়ায়, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ব্যাপকভাবে আছে, ব্যাপকভাবে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন এই সূরা হুজরাতের 6 থেকে 8 নম্বর আয়াতের একটা পর্যায়ে এই তিন আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। ওই যে বলেছিলাম প্রতিটা সম্বোধনের শুরুতে আল্লাহ বলে নিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ওই সকল লোকেরা যাদের সাথে আল্লাহ তার জবানে হাল থেকে বোঝাতে চাচ্ছে, যাদের সাথে আমার সম্পর্ক হলো যে তোমরা আমার বিশ্বাসী বান্দা, আমার প্রতি ঈমান রাখো, তোমাদেরকে বলছি বড় আপন জেনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো তোমরা শুনে রাখো ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো খারাপ মানুষ, ফাসিক মানুষ যার ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, সে যদি কোনো সংবাদ নিয়ে তোমাদেরকে এসে বলে ফাতাবাইয়ানু, তাহলে সেই সংবাদটা তোমরা চেক করবে, যাচাই করবে, সেটা আগে তোমরা দেখবে, অনুসন্ধান করবে সত্য কিনা। যদি চেক করা ছাড়া সেটা তোমরা বিশ্বাস করো আর বলে বেড়াও মানুষকে, ওইটার উপরে সিদ্ধান্ত নিয়ে যদি কোনো কিছু করো তাহলে আন্তুসিবো কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন, তাহলে তোমরা ভুল করে বসবে, এমন কাম করে বসবে, এমন ব্যক্তিকে দোষারোপ করে বসবে যে এরপরে তোমার লজ্জিত হইতে হবে, বলতে হবে ও সরি ভুল হয়ে গেছে। এই জন্য সেটা যেন করতে না হয় তোমাদের দায়িত্বশীল হতে হবে, না জেনে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা পোষণ করা যাবে না, নেগেটিভ কোনো মন্তব্য করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে কারো কাছ থেকে কিছু শুনলাম আর ওটা বলে বেড়ালাম, এই চরিত্রের হওয়া যাবে না। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে তিনি যা শুনবেন তাই মানুষের কাছে বলে বেড়াবেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন না এই রোগে রোগী হওয়া যাবে না, এই বদভ্যাসে আক্রান্ত মানুষ হওয়া যাবে না। আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। একজন আল্লাহ ভীরু মানুষ আমি যার সম্পর্কে নিশ্চিত বা প্রায় নিশ্চিত প্রবল ধারণা রাখি যে এই লোকটা মিথ্যা কথা বলবেন না, তখন তার কথার উপর আমি ভরসা রাখতে পারি। কিন্তু একটা মানুষ তাকে জানি না শুনি না, আননোন কোনো সোর্স থেকে কিছু পেলাম অথবা তার মধ্যে আল্লাহর ভয় নাই, আমি তার উপরে বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। আজ মিডিয়াতে আমাদের যে সমস্ত ভাইরা কাজ করছেন তারা সমাজের অনেক ত্রুটি বিচ্ছুতি অসঙ্গতি তুলে ধরছেন, এটা যেমন সত্য আবার এটাও সত্য যে টাকার জোরে অনেক সময় নিউজ তৈরি হয় কারোর পক্ষে কিংবা কারোর বিপক্ষে, হয় কি হয় না? একইভাবে আমাদের প্রশাসনের ভাইয়েরা তারা সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করবার জন্য ওলামা একরাম যেরকম মানুষকে নীতিনৈতিকতার দীক্ষা কোরআন হাদিসের আলোকে দিয়ে থাকেন, তারাও আইন প্রয়োগ করার মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা যেন কমে যায় সেই চেষ্টা তারাও করছেন, সেই অবদান স্বীকার্য। কিন্তু তার সাথে আবার এই ঘটনাগুলোও ঘটে যে টাকার জোরে একটা মানুষ খারাপ তাকে ভালো হিসাবে বেকসুর খালাস করে দেওয়ার ব্যবস্থা করা হয়, আবার একটা মানুষের তেমন কোনো দোষ নাই তাকে আস্ত ভিলেন সাজিয়ে সমাজের মানুষের সামনে হেও করা হয়, হয় কি হয় না? তাহলে বোঝা গেল যে সমাজের সর্বত্র এবং সব ক্ষেত্রেই আমরা যা শুনি আমরা যা দেখি তার সব সঠিক না, তার সব সত্য। একজন ইমানদারকে আল্লাহ বলেছেন সে যেন দায়িত্বশীল হয়, সে যেন বিচক্ষণতার পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলেছেন লা তাখফু লা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো ধারণা নাই সে বিষয়ে তুমি অবস্থান গ্রহণ করবে না। একটা লোক উনি বলল যে উনি চুরি করছে আর আমি ওনাকে চোর মনে করলাম, না এই অবস্থান আমি তদর্মত গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হব, আমি না জানব, আমার প্রবল ধারণা তৈরি না হবে যে হ্যাঁ উনি সত্য বলেছেন, বিশেষ করে যখন আননোন সোর্স থেকে পাই। আজ আমরা অনেক মানুষকে খারাপ জানি হয়তো তারা ভালো, আবার অনেক মানুষকে ভালো জানি হয়তো তারা